খেতে যাই। আমি জয় তোমাদের সাথে, ক্যামেরায় স্বাগত। দুর্গাপূজা 2022 দেখতে দেখতে এসে গেল, সারা বছরের আমাদের অপেক্ষার অবসান হলো বলা যায়। তো আজকের বক্তব্য শুরু করার আগে তোমাদের সবাইকে জানাই আগাম শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। কিছুদিন আগে কুমোরটুলি গেছিলাম শ্যুট করতে। অবভিয়াসলি আমার কুমোরটুলির ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, চাইলে দেখে আসতে পারো। তো ওখানে মৃৎশিল্পীদের সাথে কথা হচ্ছিল। তো এই বছর দুর্গাপুজোর ছবিটা কিন্তু অনেকটাই বলা যায় স্বমহিমায় ফিরেছে। কারণ আমরা জানি যে এই প্যান্ডামিক সিচুয়েশানে যে অর্থনৈতিক অবস্থা কুমোরটুলির মৃৎশিল্পীদের ছিল, সেই জায়গাটা কিন্তু এই বছর অনেকটাই ওনারা রিকভার করেছেন। এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে এবং ভারতবর্ষের বাইরেও যেরকমভাবে প্রতিমার অর্ডার আসে, সেটা ওনারা পেতে শুরু করেছেন। ওনাদের সাথে কথা বলে আমি জানলাম, তো এই বিষয়টা ভালো। তো বলা যায় আমাদের দুর্গাপুজো কিন্তু আবার তার নিজের রূপে ফিরে আসছে। ভালো খাওয়া দাওয়া করার এই দুটো সম্পর্ক কিন্তু চিরন্তন। তাই এই দুর্গাপুজো উপলক্ষে কিন্তু আমি নিয়ে আসতে চলেছি নতুন একটা সিরিজ, ভিডিওজের সিরিজ, নাম দিয়েছি মা আসছেন। মা আসছেন এই সিরিজে কলকাতার কিছু বিখ্যাত পুজোর প্রস্তুতি, তাদের ভাবনা তোমাদের সাথে শেয়ার করব। এবং অবশ্যই চলো খেতে যাই চ্যানেল, তাই লোভনীয় খাবার তো থাকবেই। ঠাকুর দেখতে দেখতে যদি খিদে পেয়ে যায় তাহলে মণ্ডপের আশেপাশে কোথায় খাওয়া দাওয়া করবে সেরকম কিছু জায়গা অবশ্যই আশেপাশে আমি শেয়ার করব তোমাদের, যাতে ঠাকুর দেখতে গিয়ে কিন্তু পেট পুজোটাও তোমাদের হয়ে যায়। মহামারী চলছে সারা ভারতবর্ষ জুড়ে, এখানে একটা কোভিড সেন্টার হয়েছিল, কোভিড সেন্টার হয়েছে, যেখান থেকে আমরা প্রায় প্রচুর মানুষকে আমরা এখান থেকে সুস্থ করে বাড়িতে পাঠিয়েছি। শুধু বাড়িতে না, আজকের দিন পর্যন্ত সেটা আমরা এখান থেকে অক্সিজেন সাপ্লাই করি প্রত্যেকটা বাড়ি বাড়িতে। এবং সেই কোভিড সেন্টারকে কেন্দ্র করে সরকার থেকে নানা ধরনের স্বীকৃতি পাওয়া গেছে যে একটা পূজা মণ্ডপকে কোভিড সেন্টার করা হয়েছে। সেই মহামারী থেকে বেরিয়ে আজকে তো আবার স্বাভাবিক অবস্থা সারা ভারতবর্ষ ফিরছে, সেখান থেকে আমরা সেই নামটাই যেন বজায় থাকে সরকারের সেই স্বীকৃতি দেওয়াটাকে, সেই মণ্ডপ যে আবার আমরা পুজো মণ্ডপে ফিরিয়ে নিয়ে এসেছি। শুধু ফিরিয়ে নিয়ে এসেছি না, কলকাতার বুকে 100 ফুটের একটা প্যান্ডেল সেটাকে আমরা ফিরিয়ে নিয়ে এসেছি। এবং সেই টোটাল সম্পূর্ণ উদ্যোক্তা হচ্ছে আমাদের পণ্ডিত অজয় চক্রবর্তী। একদম আমার পণ্ডিত অজয় চক্রবর্তী আমাদের সাথে আছেন। সিরিজের ভিডিওগুলো যদি নিয়মিত দেখতে হয় তাহলে তোমরা জানো তোমাদের কি করতে হবে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর শুধু সাবস্ক্রাইব করলেই কিন্তু হবে না, তার সাথে কিন্তু বেল আইকনটাকে প্রেস করে নোটিফিকেশনটাও অল করে দেবে, যাতে নতুন ভিডিওগুলো বেরোলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো সবাই মিলে মাকে স্বাগত জানাই, কারণ মা আসছেন।